আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে গৃহিণীদের অন্যান্য সব কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে সিঙ্কে থাকা যে রাতে ধোয়া থালা বাসনগুলো, সেগুলো জায়গা মতো রেখে দেয়া এবং রান্নাঘরটাকে একটু পরিপাটি করে নেওয়া। কারণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রান্নাঘরে বসে রান্না করতে তখন কিন্তু মনের শান্তিটাও অন্যরকম থাকে। তবে আজকে আমার কোনো রান্নাবান্না নেই, তাই টুকিটাকি যে ক্লিনিংগুলো আছে সেগুলো চিন্তা করেছি করব। কারণ রান্না থাকলে অন্যান্য যে ক্লিনিংগুলো সেগুলো কিন্তু আর সময় হয় না সেইভাবে। তাই আজকে চিন্তা করেছি নাস্তা বানানোর আগেই আমার সিঙ্ক অর্গানাইজারগুলো একটু ক্লিন করে নেব। সপ্তাহে অন্তত এক দুদিন এগুলো যদি একটু ভালোভাবে ধুয়ে মুছে ক্লিন না করি তাহলে দেখা যায় পানির একটা দাগ পড়ে যায়। আর এগুলো যেহেতু কালো তাই সমস্যাটা আরও দেখা যায়, পানির সাদা সাদা একটা দাগ পড়ে যায় যেগুলো পরে আর কোনোভাবেই উঠতে চায় না। প্রতিদিন নর্মালি কাপড় দিয়ে মুছি, তবে সপ্তাহে একদিন বা দুদিন খুব ভালোভাবে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নেই। এত ঘষা মাজার পরেও প্রায় দেখি যে সাদা ছোপ ছোপ দাগ পড়ে থাকে, যেটা দেখতে খুবই বিরক্ত লাগে। তবে করারও কিছু থাকে না, কারণ সারাক্ষণই তো এর মধ্যে ভেজা থালা বাটি রাখা হয়, পানি তো সবসময় থাকে। তাই চাইলেও সেই দাগ কোনোভাবেই সরানো সম্ভব না। তারপরেও যতটা সম্ভব আপনার প্রত্যেকটা জিনিসে একটু যদি যত্ন নেন তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর নিজের মনের দিক থেকেও অনেকটা কিন্তু শান্তি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো দেখতে। সারাদিন এই জায়গাটায় বসে অনেক অনেক ধোয়া হয়, তাই এই জায়গাটা যদি সকালবেলা উঠে একদম পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে দেখতেও ভালো লাগে। তো এরপরে আমি হচ্ছে আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। ছেলেরা অনেক আগেই ঘুম থেকে উঠেছে, তবে তারা উঠে আমাকে আর ডাকে না, তারা তাদের মতো হালকা কিছু খেয়ে নেয়। এরপর আমি যখন ঘুম থেকে উঠি তাদেরকে জিজ্ঞেস করি, যদি খেতে চায় তখন বানিয়ে দেই। তবে আলহামদুলিল্লাহ সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে জাবিদ মোটামুটি সারাদিনই জয়িতের কাছে থাকে এবং জয়িতই ওর টুকিটাকি চাহিদা যে জিনিসগুলো হাতের কাছেও পারে ওকে রেডি করে দেয়, তাই আমার খুব একটা বাড়তি ঝামেলা করতে হয় না এখন আর। সকালের নাস্তাটা সবসময় আমার একটু আয়েস করে খেতেই ভালো লাগে, যত কাজ থাকে সব শেষ করে তাতে যদি 10টা 11টা বেজে যায় তারপরেও আমি রিল্যাক্স হয়ে নাস্তাটা করতেই বেশি পছন্দ করি। এই দেখা যায় টিভি ছেড়ে অথবা মোবাইল নিয়ে একটু নাড়াচাড়া করি আর নাস্তাটা করি, একটা অন্যরকম একটু ভালো লাগে আমার কাছে। এক একজনের পছন্দ এক এক রকম থাকে। যথারীতি নাস্তা শেষ করে আমার প্লেট গ্লাস ধুয়ে রেখে তারপরে হচ্ছে চা বানাতে আসছি। সাধারণত সবসময় কফি খাই, আজকে হচ্ছে একটু চা খেতে মন চাইলো। তবে দুধ চা আমার জন্য ইদানিং খুবই ক্ষতির কারণ, তারপরেও মাঝে মধ্যে খেতে মন চায় বানিয়ে খাই। কম সময়ে ঝটপট করে মজার এই দুধ চা কীভাবে বানাতে হয় আমি আমার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কুকিং চ্যানেলে, চাইলে সেখানে ভিজিট করে আসতে পারেন। নাস্তা শেষ করার পরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, জয়িতের বাবা ঘুম থেকে উঠেছে, বাচ্চাদের নাস্তা দিয়েছি, এমনকি সে বাজারে গিয়ে টুকিটাকি বাজারও করে নিয়ে আসছে। তো আজকে কিছু ডাব এনেছে, আসলে এগুলো আনতে বলেছিলাম, আমাদের বরিশালের বিখ্যাত নারকেল ভাজা আছে, খুবই বিখ্যাত এবং খুবই মজা। মানে ডাব এবং নারকেলের মাঝে যে সময়টা থাকে, মানে ডাবটা একটু যখন শক্ত হয়
সেই নারিকেলটা বেটে সাথে কাঁচামরিচ থেতলে চিংড়ি মাছ দিয়ে আমার মা একটা ভাজি করতো। আর এই ভাজিটা আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু খুবই বিখ্যাত, এতটা মজার অনেক বছর হয়েছে খাই না, যে কারণে জয়িতের বাবাকে আমি বলেছিলাম যে যদি দেখো একটু শক্ত টাইপের নারিকেল পাওয়া যায় তাহলে নিয়ে আসবা, তবে যে টাইপের আশা করেছিলাম নারকেলগুলো সে টাইপের না। ভিতরের যে নারকেলের অংশটা একেবারেই নরম, যেটাকে আমরা বলি ডাব, তো এটা দিয়ে আসলে রান্না করা যাবে না, একটু শক্ত হতে হবে। কাজ করতে করতে আপনাদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার প্রতি অনুরোধ রইল পেজটি ফলো করার। কোকোনাট ওয়াটার যাবে যেটা নে জয়িত খেয়েছে অনেক, জয়িত জয়িত জানে এগুলা, জয়িত এই ডাব খেয়ে দেখ একটু, কোন ডাব উঠাই নে, আমি যাবি একটু খেয়ে দেখ, এই নে কোকোনাট কি মজা, ছোট পিস দিছি, দেবো একটু, তুই সর, জয়েদ কি সুন্দর খাইতে জানে দেখছো, ওই দেখ কি সুন্দর করে খায়। আমার খুবই একটা দুঃখ, আমার ছোট ছেলেটা আমাদের দেশে অনেক ধরনের ফলই পছন্দ করে না, তবে জয়িত আলহামদুলিল্লাহ সব কিছুই খায় এবং অনেক পছন্দ করেই খায়। আজকে গরমও ছিল মোটামুটি ভালোই, ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেয়ে এনার্জি জোগাড় করে আমার হাজব্যান্ড আবার লেগে পড়েছে ক্লিনিংয়ের টুকিটাকি কাজে। আমি কিন্তু মাঝে অনেক কাজ করেছি তবে সেগুলো রেকর্ড করা হয়নি, বিধায় হয়তো আপনারা দেখছেন না। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, আসলে ক্যামেরা অন করার আর সময় পাইনি। এটা হচ্ছে বিকালবেলা, বিকাল বলতে সন্ধ্যার কিছু সময় আগে, জয়িতের বাবা কাজে যাওয়ার আগে সব গাছে একটু পানি দিয়ে যাচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরে বেশ মোটামুটি গরম আছে, আর এই সময় পানি যদি নিয়মিত না দেওয়া হয় গাছগুলো একেবারে নেতিয়ে পড়ে। অনেক দিন খারাপ আবহাওয়া থাকার পরে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে ওয়েদার খুবই ভালো, বাগানের সব গাছগুলো মনে হচ্ছে যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে। তো এই সময় যদি একটু ভালোভাবে যত্ন করা হয় বাকি যে কয়েকদিন আছে হয়তো কিছু ফসল আলহামদুলিল্লাহ ঘরে তোলা যাবে, চাইলেও একটা দিন কখনোই কর্মহীন কাটানো যায় না, একেবারে শুয়ে বসে কেউ কাটাতে পারে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।